আর হলো বিএমএফ এর প্রথম নির্বাচন, জি ঠিক আছে, এটাই কিন্তু গোটা বাংলাদেশে আমরা কিন্তু একটা ইয়ে দেখাতে পারি যে খুবই সুন্দর আমরা ভোট গ্রহণ করেছি এবং প্রার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে 96 জন ভোটারের মধ্যে ভোটার হয়েছে 86 জন, জি জি ঠিক আছে, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু সবাই এসছে, এটাই কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য যে আমরা আসলে স্বতঃস্ফূর্ত সবাই সবাই সবাইকে ভালোবাসি, জি এখন ভোটে কম বেশি হতে পারে, এটা নিয়ে তো হবে, না হলে তো সবাই জিতবে আর নাহলে সবাই হেরে যাবে, এটা হয় না, ভোট মানে হলো কেউ জিতবে কেউ হারবে, তো তোমার কথা তো এখন আসি যে আসলে ভালো কাজ করার জন্য একটা সংগঠন দরকার, জি এটা কিন্তু সব শিল্পীর স্বার্থ সংরক্ষণ, যে জিতবে যে যে পদে রিপ্রেজেন্ট করবে তার কিন্তু দায়িত্বটা পুরো অর্গানাইজেশন একটা দায়িত্ব কিন্তু তার কাঁধে চলে গেল, ঠিক আছে না, এই দায়িত্ব বহন করার মতো তার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, যে শুধু জিতে আমি আনন্দ করবো বেরিয়ে নিয়ে খাবো তা কিন্তু না, টোটাল এই 2টা বছর কিন্তু তাকে একটা মানে বিশাল দায়িত্ব পালন করতে হবে, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা, আমরা যারা বড়রা আছি কোনো দিক নির্দেশনা থাক দরকার হলে আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পরামর্শ দিব, ঠিক আছে, এটা আমাদের আমাদের ঘোষণা আর কি, মানে আমি একজন সিনিয়র মিউজিশিয়ান হিসাবে আমি বললাম, এখন মূল কথায় আসি, নির্বাচনের ফলাফল ঘোষণা এই যে ভাই দিবেন, আপনারা একটু মনোযোগ সহকারে তোমরা সবাই শুনো আর কি। ধন্যবাদ সবাইকে, আসলে আমি নির্বাচন কমিশনের রেজাল্ট ঘোষণা দেবো না, ঘোষণা দিবে প্রধান নির্বাচন কমিশনারের অনুমতি ক্রমে আমাদের বকুল ভাই দেবে। আপনারা যারা ভোটে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন এবং রাজশাহী একটি ইতিহাস সৃষ্টি করেছে বলে আমাদের কাছে মনে হয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা এইটুকু বলছি, যারা পোলিং এজেন্ট ছিল সবাই মিলে আমরা খুব নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেছি, আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছি। এখন ফলাফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনারের অনুমতি ক্রমে বকুল ভাই। আমার প্রত্যাশা মতে যে ইলেকশনটা আমরা করতে পেরেছি শুধু আমার জন্য নয় বা আমার সহ কমিশনের জন্য নয়, আপনাদের সহযোগিতার কারণে আমরা পেরেছি এবং এটা খুব ভালো ইলেকশন হয়েছে আমার আমার দৃষ্টিতে, একজন হারবে একজন জিতবে এটাই স্বাভাবিক, তো এটা মন খারাপের কিছু করার নাই, সবাই মিলে বেশি কাজ করতে হবে এবং সেই সাথে আমি বকুলকে অনুরোধ করবো এবং অনুমতিও দিয়েছি যে ফলাফলটা ঘোষণা করে। ধন্যবাদ সানা ভাই, আসলে আমাদের শিল্পীদের মধ্যে যন্ত্রের একটি নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি পর্ব থেকে এই গেটটা লাগানো, গেটটা এতটুকু কোনো জায়গায় ফাঁক ফুকুর রেখে কাজ করার চেষ্টা করিনি, সব জায়গায় কম্প্যাক্ট টাইটলি আমরা কাজ করার চেষ্টা করেছি এবং আজকের ভোটে যারা নির্বাচিত হবে তারা দ্বিবার্ষিক নির্বাচনে নেতৃত্ব দেবে, আমি বিশ্বাস করি যে রাজশাহীর চলমান মিউজিশিয়ান মিউজিক সাপোর্টে টোটাল গানের মান ভালো হবে, আমরা বলতে পারবো যে আমাদের এখানে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই নির্বাচনে হয়তো কেউ হারবে কেউ জিতবে, হারার কিছু নাই, আমরা মনে করি সবাই জিতেছে, দূর দূরান্ত থেকে এসে, চাপাই থেকে এসছে, নবাবগঞ্জ থেকে এসছে, আরও সব যারা এসছে, আজকে ওয়েদার আরও খারাপ থাকতে পারতো, তা আমাদের সন্তোষজনক ভোট কাউন্ট হয়েছে এখানে, আমি আর কথা বাড়াবো না, অনেকে চলে যাবে রাত হয়েছে। আর একটি বিষয় বলবো যে যারা বিজয়ী হবেন, ধন্যবাদ থ্যাংকস আপনাদেরকে যে বিজয়ী হয়েছেন, আপনার নেতৃত্ব দিবেন এবং আপনাদের নেতৃত্বের মধ্যে আমাদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেমন কোনো ফাঁক ছিল না, আপনাদের নেতৃত্বের মধ্যে কোনো ফাঁক থাকবে না, এটা আমরা আশা করি। বিজয় হওয়ার পরে কেউ কাউকে আক্রমণাত্মক কথাবার্তা, ফেসবুকে খারাপ স্ট্যাটাস, কোনো ছবি টবি ইত্যাদি দিলে আমরা যারা এখানে নির্বাচন করেছি সুষ্ঠুভাবে তারা মনে খুব কষ্ট পাবো, যে এত খেটে খুটে আমাদের কোনো স্বার্থ ছিল না, খেটে খুটে নির্বাচন করার পরে নির্বাচন ভালো হলো কিন্তু নির্বাচনের পরবর্তী সময়গুলো খারাপ হলো, আমি সবার কাছে হাত জোড় করে বলবো যারা জিতবেন যারা হারবেন, যিনি হেরেছেন তিনি আপনার ভাই, যিনি জিতেছেন উনিও আপনার ভাই, সুতরাং কম্প্যাক্টলি সবাই মিলে মিলে যদি সব হাতকে একত্রিত করে কাজ করি আমি বিশ্বাস করি আমাদের প্ল্যাটফর্মকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। পদের নাম সাধারণ সম্পাদক,
সাধারণ সম্পাদক থেকে আমরা ডিক্লারেশন আসছি। সাধারণ সম্পাদকে দুইজন প্রতিযোগী ছিল, একজন ছিল মোহাম্মদ রেজানুল হুদা খন্দকার রুবেল, আরেকজন সাধারণ সম্পাদক, আরেকজন প্রতিদ্বন্দ্বী শ্রী সুভাষ রায় মাসুম। তাদের দুজনের ফলাফল আমি ডিক্লেয়ার দিই। রুবেল 48 ভোট পেয়েছে, সাধারণ সম্পাদক মাসুম পেয়েছে 36 ভোট, 12 ভোটে বিজয় হয়েছে। মাসুমের জন্য আরো জোরে হাত তালি দিন। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াজউদ্দিন রিয়াজ, আরেকজন সাংগঠনিক সম্পাদক সূর্য সেন সাহা কনক। সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ 52 ভোট পেয়েছে, বুলবুল আহমেদ গাউসুল আজম হৃদয় পেয়েছে 46 ভোট, আর বুলবুল আহমেদ বুলবুল পেয়েছে 39 ভোট। আমাদের দুটো ব্যালেটের একটু ব্রিফিং করতে হয়, একটি ব্যালেট টোটাল ব্ল্যাঙ্ক, কাউকে ভোট দেননি, জানি না কে, তবে আমরা সিনসিয়ার থাকবো যেহেতু আমরা নিজেদের ভোট করতে এসেছি, যেহেতু ভোট করতে এসেছি, ভোট দিতে এসেছি, আমার মতামতটা ব্যক্ত করব ভোটের মাধ্যমে, ব্যালেটের মাধ্যমে, এটাই নিয়ম। আর আরেকটি ভোট বাতিল হয়েছে, সাধারণ সম্পাদক কাউকে ভোট দেননি, সাংগঠনিক কাউকে দেননি, শুধু দপ্তরে গিয়ে ভোট দিয়েছে। এই ছিল আজকের ভোটের মূল ডিক্স। যদি আমাদের আচার ব্যবহারে চলাফেরায় কোনো কার্যক্রমে যদি আমরা আপনাদেরকে মনে করুন কষ্ট দিয়ে থাকি, সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ধন্যবাদ। এবার যারা ভোটে বিজয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তারা সামনে আসবে, একটা ফটো সেশন করবো আমরা, ঘুরে আমার বিদায় স্যার, সবাই যাক, সিলেকশনের গুলো যাক, সবাই যাবে, হ্যাঁ যান ভাই, ডাকছে। আগামী 50 বছর চালাতে হবে কর্মের মধ্যে দিয়ে, সবার জন্য আমরা একটা জোরে হাত তালি দিই, তাই না? আমি কোথায় দাঁড়াবো গো? আমি নিচে, আমি আমার দাঁড়াতে ছিলাম, আমি কোথায় দাঁড়াবো? হেলমেট পরে, হেলমেট সবাই একটু দিয়ে দেন। আমরা সবাই সুন্দরভাবে সবাই আমরা আনন্দিত, আমরা আশা করবো আগামীতেও যেন এভাবে হয়। আমি বেশি কিছু বলবো না, আজকের মতো আমাদের আলোচনা পর্যালোচনা সব কিছুর সমাপ্তি ঘোষণা করছি এখানে। কথা হবে এই যে